গুড মর্নিং, বাজে সকাল 9টা আর আজ হলো মঙ্গলবার। তো ব্লগটা স্টার্ট করেই দিলাম, একটু লেটই হলো, সকাল থেকে প্রচুর ব্যস্ততা গেল, কারণ আমি বলেছিলাম যে আজ থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে, তো পুরো আত্মার অবস্থা হয়ে আছে এরকম। সকাল থেকে উঠে তাড়াহুড়ো করতে করতে ছেলেকে উঠাতে উঠাতেই তো আমার আধা ঘন্টা এমনিই কেটে যায়। ওকে উঠানো, রেডি করানো, সমস্ত কিছু করে টরে এখন একটু বসে রিল্যাক্স হয়ে চা খেলাম, ব্লগটা এডিট করলাম। কিন্তু ব্লগটা এডিটই জাস্ট হলো, বাট আজকে হয়ে গেছে তোমার মানে রিচার্জ শেষ হয়ে গেছে, কি বলে নেট প্যাকও শেষ হয়ে গেছে, সমস্ত কিছু আজকে শেষ হয়ে গেছে। তো সকাল থেকে ভাবলাম মানে কাজ একটা আমার বিশাল বড় হয়ে রইল, বসে বসে চা খেতে খেতে এডিটটা করে নিলাম, ফাঁকা ফাঁকা পেলাম, সে হয়ে গেছে ব্যাপার। আর ঘর দোর অবস্থা দেখো, দেখেছো ঠিক এরকম হয়ে আছে, মানে চারিদিকটায় এই দেখো, বিছানাটা অল্প গোছালাম যেটুকু পারলাম, চারিদিকে শুধু শাড়ি হয়ে আছে, এই দেখো দেখেছো চারিদিকে এই অবস্থা। আজকে একদম শরীর কাজ করছে না, বিশ্বাস করে একদম ইচ্ছে করছে না আর কিছু কাজ করি, মনে হচ্ছে যেন এক ঘন্টা ধরে একটু রেস্ট নিই, আর সকাল সকাল উঠতেও হয়েছে, শরীর একদম সাথ দিচ্ছে না। তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, আর অ্যাকোয়ারিয়াম বোলটাও এবার আজকে কালকের মধ্যে ক্লিন করতে হবে, তো আমি 2-3 দিন ধরে ভেবেও কোনো লাভ হয়নি, কারণ আমার যেহেতু কাজ ছিল, আর এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর বাইরে যে এত 2-3 দিন ধরে যে কেন এত রোদ হঠাৎ করে ভগবানই জানে, রোদ মানে মারাত্মক, মানে সেই গ্রীষ্মকালের মতো রোদ আর গ্রীষ্মকালের মতো গরম। তো যাই হোক ভালোই, অ্যাটলিস্ট বৃষ্টির থেকে আমার মনে হয় রোদ অনেক বেটার, ক্যাচকাচানি ওয়েদার করে দেবে তার থেকে রোদটাই ভালো। তো যাই হোক, অস্বাভাবিক রকমের রোদ, সেটাও আবার অস্বস্তিকর। তো কালকে সন্ধ্যাবেলায় যেহেতু ওইদিকে ছিলাম বলে গাছগুলোতে জল টল কিচ্ছু দেওয়া হয়নি, মাটিগুলো পুরো শুকনো খটখটে হয়ে গেছে, এই মুহূর্তে গাছে জল দেবো, কাপড়গুলো গোছাবো, আর ভাবছি একটু বাড়ি চলে যাই আজকে। তো দেখি আজ একটু বাড়ি গেলেও যেতে পারি, যেহেতু বাবা মাকে প্রণাম করে আসা হয়নি, মানে মাকে প্রণাম, মা ছিল বলে সেদিন মাকে প্রণাম করে এসেছি, কিন্তু বাবা ছিল না, বাবাকে প্রণাম করে আসা হয়নি। তো বাবাকে প্রণাম করতে যাব, আর মা বললে তাহলে এক কাজ কর, এখানে খাওয়া দাওয়াটা করে নিবি, তো ভালোই হলো। তো সমস্ত বাড়ির আমি বাসি কাজগুলো গুছিয়ে টুছিয়ে চলে যাবো হচ্ছে বাড়ি, আর ছেলেকেও বলবো ওখানেই নিয়ে আসতে, তারপর আবার খাওয়া দাওয়া করে চলেও আসতে হবে, কারণ টিউশনটা আছে পুচকুর। বেশ দেখতে থাকো সারাদিন কী করি। বেকার হয়ে যায়, কারণ এসে না না হয় কথা না হয় কিছু, তাড়াহুড়ো লেগেই থাকে। তো যাই হোক, কিছুক্ষণ রেস্ট পেলাম, তারপর কী করছিস এটা নিয়ে? তো দেখো আবার রেডি হয়ে যাচ্ছি, আবার বেরিয়ে যাবো হচ্ছে বাড়ি। তো আমি এই মুহূর্তে বাড়ি চলে যাবো, কারণ ওর টিউশন আছে, আর এত ঘুম পাচ্ছে, আমি মানে ঘুমিয়ে গেলে আর কিছুতেই উঠতে ইচ্ছে করবে না, ওই জন্য ভাবলাম যে বাড়িতে গিয়ে একবারই রেস্টটা নিই। তো চলো রেডি হয়ে বেরোনো যাক, আর বাবাকে ভাবছি ডিস্টার্ব করবো না, ওইদিকে ওকেও ডিস্টার্ব করবো না, হাজব্যান্ডকে আর কি, তো আমি একাই দেখি বেটুকু নিয়ে চলে যাবো, এ হচ্ছে গিয়ে ব্যাপার। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা বাজছে 8:30, প্রায় 1.25 ঘন্টা হয়ে গেল, কি হারে বৃষ্টি চিন্তা করতে পারবে না, মানে বেড়েই যাচ্ছে মারাত্মক পরিমাণে বৃষ্টি।
পৌনে এক ঘন্টা কি এক ঘন্টায় মানে হতে চললো, 7:30 থেকেই মনে হয় স্টার্ট হয়েছে। বাপ রে বাপ, বৃষ্টি চরম, মেঘ হঠাৎ করে মানে এরকম মারাত্মক রকমের বৃষ্টি শুরু হয়ে গেল। তো 8টার থেকে সেটাকে পড়াতে আসার কথা ছিল, আসতে পারলো না। ওই দেখো, দেখছো সাউন্ড বেড়েই যাচ্ছে। তো যাই হোক, ওকে অল্প অল্প একটু পড়িয়ে নিলাম, তারপরে এবার করবো হচ্ছে রুটি আর আর একটু ডাল করে নেবো ভাবছি। বেশ, করে নিই আমি, এগুলো পরে কথা বলছি। আমি থাকতে পারলাম না, তোমাদেরকে একবার না দেখালেই নয়। বৃষ্টির সাথে সাথে আমার হাওয়াও দিচ্ছে মারাত্মক, আর আমার নিচের ব্যালকনির এরকম অবস্থা দেখেছ, বোঝা যাচ্ছে না, প্রচুর জল ঢুকে গেছে, প্রচুর। দেখো সর সর রে, দেখতে দে ছেলেটা। দেখো দেখছো পুরো জলে থই থই করছে। এই হচ্ছে আমার ব্যালকনির অবস্থা। এখানে ডাল রুটি হয়ে গেল আমার কমপ্লিট, এবার ওদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে, এবার আমি খাবো। বাজে 9:45 আর আমার দেখো সমস্ত কিছু গোছানো বাগানো কমপ্লিট হয়ে গেল, ধোয়া মাজা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে না তো, প্রচণ্ড পরিমাণে। একটু বসি, এই 5টা মিনিট মানে কাজ করে 5টা মিনিট না বসলেই মনে হচ্ছে এবার মাথা ঘোরাবে। আজকে টায়ার্ডও হয়ে গেলাম, তো আমি ভাবলাম যে মানে বাড়ি থেকে এলামও খুব তাড়াতাড়ি, ভাবলাম পড়াতে যদি চলে আসে তার আগে ছেলেটাকে রেডি ফেডি করে মানে ওকে তার আগে একটু মনটা শান্ত করে বসাতে হয়। কিন্তু মানে এমন হয়ে গেল, বাড়িতে যাওয়ার সাথে সাথেই আজকে মোটামুটি আসতে হলো, তো ওই জন্য আরও বেশি হয়রান লাগছে। আর একটা যেটা কাজ বললাম, মাছের জায়গাটা এটা ক্লিন করতে হতো বলটা, বাট সেটাও আজকে আর হলো না। কিন্তু কালকেও যেমন করে হোক করতে হবে, আমি জানি না কালকেও কী করে করবো, কারণ সবজির জায়গাটা দেখেছ, শুধু আলু আর পেঁয়াজ ছাড়া আর এক টুকরো বাঁধাকপি ছাড়া আর কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু না। মানে আমাকে কালকে ছেলেকে স্কুল পাঠিয়ে ঘরের কিছু কাজ বাগিয়ে আমাকে বাজার ছুটতে হবে, ঠিক আছে ব্যাপার। ছুটতে হবে বলতে হাজব্যান্ডে যেহেতু এখনও ছুটি আছে অনেক দিন, এই মাসটা পুরোটাই ছুটি আছে, তো ওর সাথেই যাবো, বাজার টাজার কাউকে করে নিয়ে আসতে হবে। আর দেখা যাক, সবজিপাতিগুলোও শুকিয়ে যাচ্ছে বিশ্বাস করো, মানে একদম কিছু করার নেই। আর এই কদিন যা রোদ দিয়েছিল, প্রচুর রোদ দিয়েছিল, প্রচুর, সকালে এত রোদের পর কে ভেবেছিল আজ মানে দু আড়াই ঘন্টা ধরে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, কমেছে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, দু আড়াই ঘন্টা ধরে এরকম টানা মানে ঝাড়া বৃষ্টিটা হলেও বিশ্বাস করবে না, ওয়েদারটা এত ঠান্ডা করে দিল না বলার কিছু নেই, মানে দারুণ একটা ওয়েদার বাইরে হয়ে গেল বৃষ্টির জন্য। তো যাক, রাতে ঘুমটা ভালোই হবে। ইয়ে ঠিক আছে, চলো বন্ধুরা, জানি না আজকে কী ব্লগ করলাম না করলাম, যেমন করলাম যেটুকু পারলাম যেটুকু সেটুকুই করলাম, সেভাবেই দেখে নিও। আর চলো আজকের মতো ব্লগটা করে দিচ্ছি আমি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আজকের মতো চলে আসি।